পারেন তো খুব ভালো, অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে। 21 নম্বর প্রশ্ন, আমার প্রশ্ন হচ্ছে যে ইয়াজিদের ব্যাপারে আমাদের আকীদা কী হবে? ইয়াজিদ নাকি হুসাইন রাদিয়াল্লাহু আনহু হত্যার আদেশ দেয়নি, কিন্তু পরবর্তীতে ইয়াজিদ হত্যাকারীদের বিচারও করেনি, সেক্ষেত্রে কি ইয়াজিদ কাফের হয়ে যাবে? আচ্ছা, কেউ যদি খুন করে তাহলে কি কাফের হয়ে যায় নাকি? না, খুন করা কাবিরা গোনা, সে ফাসে গুনাহগার হয় কিন্তু কাফের হয় না। খুনিদের বিচার কেউ যদি না করে তো কাকে কাফের হয়ে যায় নাকি? তা তো কাফের হয় না, সে গুনাহগার হয়। হ্যাঁ, সে গুনাহার বোঝা বহন করবে। আপনার এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে বললাম, সুতরাং এই যে ইয়াজিদকে কাফের বলা, এটা বিদাতিরা কাফের বলে। কোনো কাবিরা গুনাহার জন্য কাফের হয় না যতক্ষণ পর্যন্ত এমন বড় অন্যায় না করবে যাতে ইমান ভঙ্গ হয়ে যায়, ইসলাম ভঙ্গ হয়ে যায়, শিরক অথবা কুফর, সেহের, এই রকমের যেসব ইমান ভঙ্গকারী প্রসিদ্ধ 10টি বিষয় রয়েছে, সে সম্পর্কে আলোচনাগুলি পড়ে নেবেন অথবা শুনে নেবেন সহি আকিদার আলেমদের কাছ থেকে। আশা করি আপনার ইমান ঠিক হবে। তারপরে মনে রাখবেন যে ইয়াজিদ সম্পর্কে আমাদেরকে জানতে হবে জরুরি নাই, এটা কোনো আমাদের আকিদার বিষয় নয় যে ইয়াজিদকে জাহান্নামে পাঠাইতে হবে অথবা জান্নাতে পাঠাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার আমল হিসাবে তার সাথে আচরণ করবেন। ইয়াজিদ একজন শাসক যার নেক আমলও রয়েছে, তার খারাপ আমলও রয়েছে, সুতরাং তার সাথে আফজা এলা মাকাদ্দমা, তিনি যা করেছেন তার সেখানে তার বদলায় তিনি পৌঁছে গেছেন। জি, সুতরাং তার সম্পর্কে আমরা ভালো কিছু বলার প্রয়োজন করে না, জরুরি নয় কিছু, আর তার সম্পর্কে আমাদেরকে মন্দ বলতে হবে, গালমন্দ করতে হবে, এটাও আচরণ নয়। বরং লাতাসুবুল আমওয়াত, মৃতদেরকে তোমরা গালমন্দ করিও না। ফাইন্নাহুম কাদ আফদাউ ইলা মা কদ্দুম, যা কিছু করেছে সেখানে পৌঁছে গেছে। 22 নম্বর